সত্যি তো তোর মাকে তো সুন্দর দেখতে না, তো সবাই চাই দিয়েছি বিয়েটাও তোর দিকের থেকে তোর মায়ের দিকে বেশি দেখাচ্ছ। দুনো কয়ে পা দিয়ে চলা ঠিক নয়, সোম একটু সবুর করুন, এত অধৈর্য কেন হচ্ছেন? মোদক পরিবারের গল্পটা এখন অনেকটাই ঘুরে গেছে, মানে যারা খারাপ ছিলেন দর্শকদের চোখে, বিশেষ করে একজন মানুষ, তিনি হঠাৎ করেই তাদের কষ্টে, তারা মানে তাকে কষ্টের চোখে দেখছেন দর্শকেরা, তাই খুব ভালোবেসে ফেলছেন, তার জন্য কষ্ট হচ্ছে, এবং তিনি এবং তার পেছনে রয়েছে যে মানুষটা, তার এই অবস্থা হওয়ার জন্য দুজনেই আজকে রয়েছে আমাদের সঙ্গে, খুব সিরিয়াস মুখে রয়েছে আমাদের ধ্রুবদা এবং কৌশিকদা, সোম এবং সমরেশ মোদক পরিবারের। তো একটু বলো, এই যে হঠাৎ করে নেগেটিভ চরিত্র আমরা জানি ধ্রুবদার, কিন্তু হঠাৎ করে যে মানুষেরা খুব কষ্ট পেতে শুরু করেছে, তার মূল কারণ তো তোমার পাশে বসে আছে, তাই? হ্যাঁ, মানে গল্প অনুযায়ী তাই। সমরেশ মোদক, যে আমাকে কখনোই ছেলে বলে মানে না এবং সব জায়গায় আমাকে অপমান করে, তো সেটাই আমার সব থেকে বড়ো দুঃখ। কারণ তারপরে যে কারণটা আছে সেটা মিঠাই, তারও একটা লজিক আছে, কারণ যেই ব্যবসাটা ধরুন আমি এতদিন ধরে দেখছি, হঠাৎ করে একটা নতুন মানুষ এসে সেই ব্যবসায় এন্ট্রি করে সে দেখাশোনা শুরু করলো, তখন তো আমার স্বাভাবিক খারাপ লাগবে, এটা যে কোনো নর্মাল মানুষে রাখতে পারে। তো সোমের ক্ষেত্রেও তাই হয়েছে, সোম সেদিক থেকে দেখতে গেলে দর্শকের কাছে আমি নেগেটিভ, কিন্তু সোমের দিক থেকে দেখতে গেলে যে সোম নিজের জায়গায় একদম ঠিক আছে, চিন্তাধারা একদম ঠিক আছে। তো যেই মানুষটির জন্য আজকে সোমের এত কষ্ট, সেই মানুষটি তো আমার পাশেই বসে আছে। তো না, এটা কিন্তু ঠিক, কারণ সমরেশও ঠিকই করেছে, কারণ সমরেশ যেহেতু তার নিজের ছেলে, এবার যে কেউ, যে কোনো নর্মাল মানুষ কখনোই চাইবে না যে একটা বাড়িতে মিষ্টি বিক্রি করতে একটা মেয়ে হঠাৎ করে এসছে, তার সাথে ছেলের বিয়ে দিয়ে, তার সাথে ছেলের বিয়ে দিয়ে দেবে, এটা যে কেউ চাইবে না, সেদিক থেকে সমরেশ একেবারে ঠিক। কিন্তু সমরেশ আমার সাথে খুব খারাপ ব্যবহার করে না, হ্যাঁ বলবো, মানে তার একটাই কারণ, গল্পের শুরু থেকে আমরা এটাই দেখে এসেছি, এ বাড়িতে আশ্রিত পালিত বড় হয়েছে সমরেশ মোদকের স্ত্রী, নাম ভুলে গেছি, যাকে বইয়ের নাম অনেক বছর হয়ে গেছে তো ভুলে গেছি, সে সোমকে দত্তক নিয়ে এসেছিল, এবং কোথাও একটা রেফারেন্স বোধ হয় গল্পে দেওয়া আছে যে সেটা আমার স্ত্রী জানতে পেরেছিলেন যে সোম সমরেশ মোদকেরই ছেলে কিনা। কিন্তু সমরেশ মোদক সবসময় একটাই কথা বলে এসেছে, এই সোম তার ছেলে নয়। এবার জানি না, এর পেছনে নিশ্চয়ই কোনো গল্প আছে, সেই গল্প আমরা এখনো পেয়ে উঠিনি, কাজে আমিও জানি না ও আমার ছেলে কিনা, ও জানে না আমি ওর বাবা কিনা। আপনাদের সমস্ত প্রশ্ন কিন্তু এখানেই নস্যাৎ হয়ে গেল। এক্স্যাক্টলি, সেটার জন্য তো মানে আগামী দিনে দেখতেই পাবেন কি স্টোরি আসছে। হ্যাঁ, দেখতে হবে মিঠাই, এভরিডে দেখতে হবে, প্রত্যেক দিন দেখতে হবে, আর এইভাবেই আমাদের ভালোবাসতে হবে সবসময়। একটু আগে কৌশিকদাকে জিজ্ঞেস করছিলাম, কিন্তু এখন আবার জিজ্ঞেস করছি, এখানে দুটো জুটি বানিয়েছে, হ্যাঁ তোরষা এবং সোম, এবং তোরষার মা সোমের বাবা, মানে ভাই বোন নাকি আসলে বড় বোন, এটা কনফিউশন একটা, মানে কনফিউজড কি বলবে কোন। এর একটাই উত্তর হতে পারে, আমরা দর্শককে সব যদি প্ল্যাটারে সাজিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে তো হয়ে গেল, গল্পটা তাহলে প্রথম দিনই শেষ হয়ে গেল, একটু সবুর করুন, এত অধৈর্য কেন হচ্ছেন, আরো মেল করুন, আরো চিঠি লিখুন, আরো মিম বানান, যাতে আমরা আরো আইডিয়া পাই। এবার আসি সোম আর তোরষার, দুজনেই মানে আহত বাঘের মতন, হ্যাঁ মানে চাওয়া পাওয়ার মধ্যে বিস্তর ফারাক হয়ে গেছে, চাওয়ার মাত্রা আর পাওয়ার সংখ্যা খুব মানে বিস্তর ফারাক, তো যে কারণে সোম ধাক্কা খেয়েছে সমরেশ মোদকের কাছে, আর তার সূত্র ধরেই মানে সেটাই আসল কারণ, মিঠাই জাস্ট কোলাটারাল ড্যামেজ বলতে পারি, আর তোরষা ধাক্কা খেয়েছে সিদ্ধার্থর কাছে, সেটাও ওর চাওয়া ছিল পাওয়া, মানে পাওয়ার চেয়ে বেশি, তো যে কারণে দুজনে মিলে জুটি বেঁধেছে ভালোই। তবে গল্প যেদিকে যাচ্ছে প্রথমত বলা যাবে না, কারণ দেখার মজাটা চলে যাবে, এবং এই যে হাসি কান্নায়, মানে কান্না কম আছে সিরিয়ালে, হাসি বেশি আছে, মজা বেশি আছে, একটা ফিল গুড ফ্যাক্টর আছে, সেই ফিল গুড ফ্যাক্টরকে ধরে রেখেই ইমোশনসকে কাজে লাগিয়ে মানে মানুষের বিভিন্ন ধরনের ইমোশন, মানে সেটা মিঠাই না দেখলে হয়তো বোঝা যাবে না, তো সেটাই হচ্ছে। তো তোরষা আর সোমের সম্পর্ক আগামী দিনে দীর্ঘায়িত হবে না সমরেশ, না থাক
আমার মনের ইচ্ছে একটা, আপনাদের ইচ্ছেগুলো আপনারা মিমে প্রকাশ করেন। হ্যাঁ ঠিক আছে, তুমি কোন জুটিকে পছন্দ করছো একটু বলো তো। সমরেশ বাবুর সঙ্গে কি নতুন, সমরেশ বাবু নতুন জীবন শুরু হতে পারে দর্শকেরা যেমন বলছে? হ্যাঁ নিশ্চয়ই জীবন শুরু না 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 নিশ্চয়ই হতে পারে, কেন হতে পারে? তাহলে গল্পে অন্যরকম টুইস্ট আসবে, গল্পে অন্যরকম টুইস্ট আসবে। কারণ সত্যি তো তোরষার মাকে তো সুন্দর দেখতে না, তো সবাই চাই বিচি বিয়েটাও। তোরষার দিকের থেকে তোরষার মায়ের দিকে বেশি দেখাচ্ছে আগে বলো। দু নৌকোয় পা দিয়ে চলা ঠিক নয় সোম। তোরষার মাকে ভালো দেখতে বলে কেমন ভাবে সমরেশ বাবু রেগে গেলেন। সব বুঝতে পারছি, যাই হোক আপনারা এখন বুঝতে পারবেন না, আগামী দিনে বুঝতে পারবেন, আস্তে আস্তে করে স্টোরি এগোবে। আর আমাদের দৃঢ় বিশ্বাস যেদিন বুঝবেন সেদিন আমাদের আলো আরো 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 অনেক বেশি আশীর্বাদ করবেন, ভালোবাসবেন। এবং এই ধরনের কন্টেন্ট প্রজেক্ট যেন ভবিষ্যতে আরো আমরা দেখতে পাই সেই আশাই করবেন। লাস্ট একটা প্রশ্ন, তোরষাকে কি তুমি বাড়ির বউ করে আনতে চাও সোমের জন্য? তোরষাকে বাড়ির বউ করে আনতে চাই সিদ্ধার্থর জন্য। এখনো যাই হোক দর্শকেরা আরো কেঁপেছে। হ্যাঁ সামনে পুজো আসছে, প্রত্যেককে বলবো ভালো থাকুন, আনন্দে থাকুন, নতুন নতুন জামা কাপড় কিনুন, সুন্দরভাবে সেজে চারিদিকে ঘুরে বেড়ান, কিন্তু মাস্ক পরে, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে সমস্ত কিছু করে আনন্দ করুন, মজা করুন। একদমই তাই, একটাই কথা মাথায় রাখবেন, পুজো বারবার আসবে জীবনে, প্রত্যেক বছর ঘুরে ঘুরে মা বাপের বাড়ি আসবেন এবং আমরা সেই দিনগুলি উপভোগ করব, আনন্দ দেব, আনন্দ পাব। কিন্তু এই যে অতিমারির যে আবহে আমরা জীবন কাটাচ্ছি, আমরা প্রত্যেকে জানি প্রত্যেকের কেউ না কেউ তাদের কাছ থেকে চলে গেছে, তো আগামী দিনে যেন এই এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে আমরা সাবধানে থাকব। আমার মনে হয় পরিবারকে ভালোবাসলে, নিজের প্রতিবেশীদের বন্ধুবান্ধবদের ভালোবেসে তাদের প্রত্যেককে এই বার্তাই দিন, ঠাকুর দেখুন, নিশ্চয়ই আনন্দ করুন, সতর্কে সাবধানে হন, ভালো থাকবেন, দেখতে থাকুন মিঠাই। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।